মাথায় হাত দিয়ে আয়তুল কুরসি সাতবার পড়ুন দেখুন আল্লাহর কালামের কি পাওয়ার কি কারিশ্মা আয়তুল কুরসি পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ একটি আয়াত যে আয়াতটির বিশেষ ফজিলত রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বর্ণনা করেছেন কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ সম্পূর্ণ করার পর আয়তুল কুরসির আমল করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন তার জান্নাতে প্রবেশের কেবলমাত্র মৃত্যুই বাধা হয়ে রবে অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি দিনের শুরুতে আয়তুল কুরসি আমল করবে আল্লাপাকরব্বাহ আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন যে ব্যক্তি আয়তুল কুরসির আমল করবে বোলা আলামিন মানুষ শয়তান জিন শয়তান সকল ধরনের বিপদ আপদ থেকে চিন্তা পেরেশানি থেকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি আয়তুল কুরসি আমল করে কাজের মধ্যে রওনা দিবেন আল্লাহ তালা তার কাজের মধ্যে সফলতা প্রদান করবেন যে ব্যক্তি আয়তুল কুরসি আমল করবে শয়তান তার নিকট আসতে পারবে না যে ব্যক্তি আয়তুল কুরসির আমল করবে আল্লাফাক রব্বুল আল আমিন তার উপর বিশেষ রহমত বর্ষণ করবেন আইতুল কুরসি পবিত্র কালাহামুল্লাহ শরীফের সবচেয়ে মাহত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি আয়াত যে আয়াতের মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আইতুল কুরসির আমল করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন উৎসাহ প্রদান করেছেন বিশেষ করে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় ফজরের নামাজের পর আয়তুল কুরসির আমল করে এবং মাঘরেবের নামাজের পর আয়তুল কুরসির আমল করে রাতের বেলা ঘুমানোর পূর্বে আইতুল কুরসির আমল করে আল্লা ফকুরব্বুল আলমিন তার ঘরকে তার প্রতিবেশীর ঘরকে চোর ডাকাত ছিনতাইকারীদের হাত থেকে নিরাপত্তা দান করবেন আইতুল কুরসি এমনই বরকতপূর্ণ আমল কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা রেখে এই আয়াতটি আমল করে নিয়মিতভাবে সে আমলকে অব্যাহত রাখে জিনের অনিষ্ট থেকে আল্লাপাক রব্বুল আরামিন তাকে নিরাপত্তা দান করবেন আইতুল কুরসি এমনই বরকতপূর্ণ আমল যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض এ আয়তুল কুরসি আমরা সাতবার আমল করে বিশেষ করে আল্লাহ তালার দরবারে রুনা জারি করবো প্রার্থনা করবো দোয়া করব আর মাথার উপর হাত রেখে আয়তুল কুরসি আমল করে বুকের মধ্যে ফু দিব আল্লাহর প্রতি ভরসা রাখবো কেননা আল্লাহ তাহলা আপনার আমার যাবতীয় বিষয় পূরণ করে দিবেন যত ধরনের হাজত রয়েছে ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু ন্যাক আমলের উচির আল্লাপা করব বলে আলামিন পূরণ করে দিবেন পেরেশানিকে দূর করে দিবেন শান্তিময় জীবন দান করবেন অভাবমুক্ত জীবন দান করবেন ঋণমুক্ত জীবন দান করবেন আল্লাহ